পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই ফের নির্বাচন বঙ্গে। রাজ্যের ধূপগুড়ি বিধানসভার আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী 5ই সেপ্টেম্বর উপনির্বাচন হবে ধূপগুড়িতে, ভোট গণনা হবে 8ই সেপ্টেম্বর। একই সঙ্গে ঝাড়খণ্ড, কেরল, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডেও কিছু বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। সব মিলিয়ে 6 রাজ্যের 7টি আসনে উপনির্বাচন আয়োজিত হবে 5ই সেপ্টেম্বর। উল্লেখ্য, 21-এর বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি বিধানসভা থেকে জয়ী হয় বিজেপি। বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিষ্ণুপদ রায়, গত মাসে আকস্মিক প্রয়াণ হয় তাঁর। বিনা মেঘে বজ্রপাতের মতোই খবরটা এসেছিল ধূপগুড়িতে। বিধানসভার বাদল অধিবেশনে যোগ দিতে কলকাতা গিয়েছিলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। সেখানে ফুসফুসজনিত রোগে আক্রান্ত হওয়ায় SSKM হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। যদিও 2 দিন চিকিৎসার পরই না ফেরার দৃশ্যে পাড়ি দেন ধূপগুড়ির বিধায়ক। এই শূন্যস্থান পূরণেই ধূপগুড়ি বিধানসভায় নির্বাচনের দিন ঠিক ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ঘোষণার পরই প্রস্তুতি শুরু করেছে সব পক্ষ, জয়ের ব্যাপারে আশাবাদী শাসক বিরোধী সব পক্ষই। তবে নিজেদের আসন ধরে রেখে জয়ের মার্জিন বাড়ানোই বড় লক্ষ্য গেরুয়া শিবিরের কাছে। সার্বিকভাবে আমাদের প্রস্তুতি আছে এবং আমাদের বিশ্বাস, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত CPIM-এর প্রার্থী তার জয় সুনিশ্চিত হবে। কংগ্রেস সবসময় 365 দিন মানুষের পরিষেবা দেয়, মানুষের কাজ করে। তাই আমরা যে কোনো নির্বাচন যখনই ঘোষণা হোক না কেন আমরা প্রস্তুত থাকি, তাহলে মানুষের পরিষেবাটা আমরা দিই। তাই আমাদের কাছে এটা নতুন কিছু নয়, আমরা অলরেডি প্রস্তুত আগে থেকেই ছিলাম, এখন আরও ভালোভাবে কাজ করতে হবে। আমরা 100% প্রস্তুত 5ই সেপ্টেম্বর কেন, তার আগেও যদি ডিক্লেয়ার করতো ইলেকশন, আমরা মানসিকভাবে সমস্ত দিক দিয়ে সাংগঠনিকভাবে আমরা ফুল প্রিপারেড এবং বিপুল সংখ্যক ভোটে আমরা এই আসনে আবার জয়যুক্ত হব, এ সম্পর্কে আমরা 100% আশা। পাশাপাশি ত্রিপুরার ধানপুর থেকে বিধায়ক ছিলেন প্রতিমা ভৌমিক, তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। প্রতিমা ভৌমিকের ছেড়ে যাওয়া ধানপুরেও 5ই সেপ্টেম্বর উপনির্বাচন হচ্ছে। ইন্দ্রাণী দাশগুপ্ত, জিলাম দেবের রিপোর্ট, কলকাতা নিউজ।